আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় চূড়ান্ত ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, পাশাপাশি মেরিট লিস্টও প্রকাশ করেছে। তোমাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে, ভাইয়া কোন বিশ্ববিদ্যালয়ে কত আসন ফাঁকা রয়েছে, এই বিষয়টা জানতে পারলে ভালো হতো। আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ আজকে 8 তারিখ পর্যন্ত যে সকল বিশ্ববিদ্যালয়ের তথ্য আমার কাছে এসেছে, সকল তথ্য আজকের ভিডিওতেই তোমরা পেয়ে যাবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। প্রথমে আসি জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা 2765-টির বেশি। মোট আসন ফাঁকা রয়েছে আজ 8 তারিখ পর্যন্ত 352টি, যার মধ্যে এ ইউনিটে 341টি, বি ইউনিটে 4টি এবং সি ইউনিটে মাত্র 7টি আসন ফাঁকা রয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা 1109টি, এর মধ্যে মোট আসন ফাঁকা রয়েছে 309টি। তবে কোন ইউনিটে কী পরিমাণ আসন ফাঁকা রয়েছে তথ্যটি জানা যায়নি। ইসলামিক বিশ্ববিদ্যালয়, 2095টির মতো আসন রয়েছে, মোট আসন ফাঁকা রয়েছে 529টি, এর মধ্যে এ ইউনিটে 361টি, বি ইউনিটে 114 এবং সি ইউনিটে 54টি আসন ফাঁকা রয়েছে। তার মানে এখানে বেশ কয়েকটি আসন ফাঁকা রয়েছে এবং শিক্ষার্থীদের কিন্তু সুযোগ কিন্তু রয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, 1395টির বেশি আসন, তবে প্রায় শতভাগ আসন পূর্ণ করেছে। এটাই গুচ্ছভুক্ত 22 বিশ্ববিদ্যালয়ের মধ্যে ব্যতিক্রম বিশ্ববিদ্যালয় এবং প্রথম বিশ্ববিদ্যালয় যারা তাদের পূর্ণ আসনে শিক্ষার্থী ভর্তি করেছে। সাস্ট, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মোট আসন রয়েছে 1666টি, এর মধ্যে 378টি আসন ফাঁকা রয়েছে। এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিটে কী পরিমাণ আসন ফাঁকা রয়েছে তথ্যটি জানা যায়নি, তবে এতটুকু জানা গেছে এই ইউনিটে সবচেয়ে বেশি পরিমাণ আসন ফাঁকা রয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে 1040টি বেশি, এর মধ্যে মোট আসন ফাঁকা রয়েছে 198টি, ইউনিট প্রতি তথ্যটি জানা যায়নি। NSTU অর্থাৎ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে 1391টি, আসন ফাঁকা রয়েছে 200টির মতো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ, আসন রয়েছে 1505টি, মোট আসন ফাঁকা রয়েছে 189টি, তথ্যসূত্র TDC এবং অন্যান্য সংবাদপত্র। তো বন্ধুরা, এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ প্রকাশিত আপডেট, অর্থাৎ কোন বিশ্ববিদ্যালয়ে কী পরিমাণ আসন এই মুহূর্তে ফাঁকা রয়েছে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যতটুকু তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম তার মধ্য থেকে সবচেয়ে বেশি পরিমাণ আসন ফাঁকা রয়েছে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে। বন্ধুরা, আজকে এবং আগামীকালকে আরও বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের তথ্য পাওয়া যাবে, অবশ্যই আমি প্রতিনিয়ত আপডেট দিব, তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।